বাজারের সবথেকে বেস্ট কন্ডিশনের মাজদা এক্সেলা, যেটা নেওয়ার পরে কাস্টমাররা জাস্ট নিবে এবং ড্রাইভ করবে এরকম একটি কন্ডিশনে আছে, এবং 5 বছর কাস্টমাররা একেবারে রিল্যাক্স মোডে ইউজ করবে সেরকম একটি কন্ডিশনে কিন্তু গাড়িটি রয়েছে। বাজারের বেস্ট মাজদা এক্সেলা এবং এটা অলমোস্ট রিকন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে আবারও চলে এসেছি এক্সক্লুসিভ কার সেন্টার গাড়ি বাজার বিরুদ্ধে, আর আজকে দেখাবো একটি দারুণ গাড়ি। গাড়িটা দেখে আপনারা হয়তো অনেকেই চিনতে পারছেন না, এটা হলো মাজদা এক্সেলা। খুবই দারুণ গাড়ি, 1500 সিসির এবং পারফরমেন্স মাথা নষ্ট। তো চলুন এটা সম্পর্কে ডিটেলস জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো? আপনি কি দেখাবেন? আমি কি দেখাবো, কি দেখতে চান আপনি বলেন? আমি তো গাড়ি দেখতে চাই। আমি তো আপনার ভিডিও দেখি, ব্লু ভাইয়ের ভিডিও করতেছেন, তারপর হচ্ছে আর কার কার, ওই যে জুবাইর ভাইয়ের ভিডিও করছেন, তারপর হচ্ছে আপনার মায়ের দোয়া, জসিম কারহাট, জসিম কারহাট, অনেক ভালো ভালো ভিডিও করেন। আমি কি দেখাবো বলেন, আমার কাছে অন্য কিছু দেখতে চান? হ্যাঁ, কি দেখতে চান, কি দেখাবেন বলেন। আচ্ছা, আমি ভাবছিলাম একটা মেয়ে টেয়ে দেখাবো আপনার বিয়ের জন্য, কিন্তু আপনি তো এখন বিয়ে করতে চাচ্ছেন, এটা আসলে দুঃখজনক একটা বিষয়। আমার বন্ধু হিসাবে আসলে আমি ব্যর্থ যে আপনাকে বিয়ে দিতে পারতেছি না আসলে। ঠিক আছে, যাই হোক, আজকে একটা গাড়ি দেখায়। হ্যাঁ, আপনি অন্যান্য শোরুমে যে এই ধরনের গাড়ি দেখেন, আমি একটু ডিফারেন্ট গাড়ি দেখাচ্ছি, কারণ আমার কাছে একটু ডিফারেন্ট গাড়ি সবসময় পাই কাস্টমাররা। আজকে অ্যাজ ইউজুয়াল আমরা একটা ডিফারেন্ট গাড়ি দেখাতে চলেছি। এটা হচ্ছে গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি সহকারে গাড়ি দিচ্ছি, মাজদা এক্সেলা। বাজারের যত মাজদা এক্সেলা আছে সব থেকে বেস্ট কোয়ালিটি মাজদা এক্সেলা। এটা হচ্ছে 14 মডেল, 18 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ব্লু কালারের গাড়ি, ব্লু। বাজারের সব থেকে বেস্ট কন্ডিশনের মাজদা এক্সেলা, যেটা নেওয়ার পরে কাস্টমাররা জাস্ট নিবে এবং ড্রাইভ করবে এরকম একটি কন্ডিশনে আছে, এবং 5 বছর কাস্টমাররা একেবারে রিল্যাক্স মোডে ইউজ করবে সেরকম একটি কন্ডিশনে কিন্তু গাড়িটি রয়েছে। বাজারের বেস্ট মাজদা এক্সেলা এবং এটা অলমোস্ট রিকন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনে আছে। আপনি দেখেন ভিতরটা, দেখেন একদম রিকন্ডিশনের মতো, একদম রিকন্ডিশনের মতো একটা কন্ডিশনে, কিন্তু একদম একদম রিকন্ডিশন কন্ডিশনের মতো গাড়ি, এবং ভিতর বাইরে সব কিছু মিলে, সব কিছু মিলে একটা সুন্দর একটা ইয়াতে আছে। এবং ভিতরে দেখেন ডিভিডি প্লেয়ার থেকে শুরু করে পিছনে ব্যাক ক্যামেরা, অল ওভার সব কিছু একটা রিকন্ডিশনের মধ্যে একটা সুন্দর ফিল কিন্তু গাড়িটার মধ্যে আছে। দেখি একটু ভাইয়া, সো যারা চিন্তা করছেন যে একদম নতুন একটা গাড়ি কিনবো, শোরুম থেকে না কিনে আমি ইউজড কার শোরুম থেকে কিনবো, তারাই মাজদা এক্সেলাটি দেখবে ইনশাল্লাহ। দেখেন একটা নতুন গাড়ি, দেখানোর কিছু নাই আসলে, নতুন গাড়ি দেখবে কাস্টমার। কাস্টমার গাড়ি কিনবে ইউজ কার শোরুম থেকে, কিন্তু গাড়ি দেখবে নতুন। ঠিক আছে, এটা সিট কভারটা দেখেন, অরিজিনাল সিট কভার, কিন্তু এখনও নতুনের মতো সিট কভার, কারণ গাড়িটা 18 রেজিস্ট্রেশন, 18 তো 2 বছর করোনায় ছিল বাংলাদেশে, তো গাড়ি তো আর ওইভাবে ইউজ করা হয় নাই। সো একটা রিকন্ডিশন গাড়ির মতো গাড়ি কিন্তু ইউজ কার শোরুম থেকে পেয়ে যাচ্ছে। তো ঢাকার বাইরে হোক বা ঢাকাতে হোক, সারা বাংলাদেশে মুভ করবে 24 আওয়ার, গাড়িতে কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, ইঞ্জিনটা দেখাই দেন, গাড়িটা আসলে রেডি করতেছি, তারপরেও চেষ্টা করছি একটু দেখাই দেওয়ার জন্য। লাইটগুলো দেখছেন, এটা কিন্তু নিউশেপ লাইট, প্রজেকশন লাইট, এবং লাইট গ্লাস পিছনের সামনে দেখেন। এখান থেকে আপনি যদি একটু নিচে একটু একটু ক্যামেরা যদি একটু ডাউন ক্যামেরা, ডাউন ক্যামেরাতে যান, ডাউন ক্যামেরাতে যদি সামনের লুকটা দেখেন, স্পোর্টি একটা লুক আছে, একটা স্পোর্টি স্পোর্টি লুক আছে, একটু দেখেন, দেখেন 1500 সিসির ইঞ্জিন, কিন্তু একেবারে দারুণ। এখনো পর্যন্ত পুরো সামনের অংশ কিন্তু আনটাচ, সামনে পিছনে যেখানে যেটা দেখবেন সব কিছু অরিজিনাল দেখবেন, এবং গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, কোনো ড্যামেজ হিস্ট্রি নাই, কোনো মানে জাস্ট অসাম একটা গাড়ি। ঠিক আছে, দেখেন উপরে বনাটা দেখেন, হিটপ্রুফ কাভার থেকে শুরু করে এভরিথিং সব কিছু অরিজিনাল, এখনও পর্যন্ত কিন্তু কোনো টাচ আপের কাজ করা হয় নাই। ঠিক আছে, আপনি যদি একটু এখানে আসেন, একটু এই জায়গা থেকে যদি ক্যামেরাটা একটু ধরেন, আমরা গাড়িটা কিন্তু রভাবে ভিডিও করছি, এখনও পর্যন্ত ওয়াশ করা হয় নাই, সো একেবারে ডাস্ট পড়ে আছে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও মানে আমরা ওয়াশ ছাড়াই রেখেছি। তো স্পোর্টি একটা লুক আছে, যারা চিন্তা করছে যে নতুন গাড়ি কিনতে হবে শোরুম থেকে, আমি বলবো ভাই নতুন গাড়ি না কিনে আপনি আমাদের এই ইউজড কারটা দেখেন, এই এক্সেলাটা যদি আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে 2014 মডেল, 18 রেজিস্ট্রেশন, মাজদা এক্সেলা, 1500 সিসির অক্টেন ড্রাইভের গাড়ি, ফার্স্ট পার্টি ওনার, গুলশানের মালিকানা গাড়ি, কাগজপত্র একদম আপ টু ডেট, একেবারে জাস্ট নিবে এবং ড্রাইভ করবে এরকম একটি গাড়ি। আমাদের আস্কিং হচ্ছে এটা 20,50,000 টাকা। ঠিক আছে, আর আমাদের অ্যাড্রেসটা আমি সবসময় বলে দিই, সেটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/2, প্লট 5, সেতু ভবন, একটু এদিকে দেখেন সেতু ভবন, সামনে যে সেতু ভবন এবং বিআরটি ভবনটা আছে সোজা একদম, এই সেতু ভবন এবং বিআরটি ভবনের ঠিক পিছনে আমরা, প্রথম শোরুম হাতের বামে প্রথম শোরুমটা আমাদের। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 07-11-577-843। গাড়ি নিবে 5 বছর একেবারে রিল্যাক্স মোডে ইউজ করবে,
পাঁচ বছর যদি একটা গাড়ি ইউজই না করতে পারে তাহলে নতুনের মতো রিকন্ডিশনের মতো বলে তো আসলে লাভ নাই। তো এই ইনশাল্লাহ এইটুকু এনশিওর আমরা করছি এবং কাস্টমার এতটুকু এনশিওর হয়ে আমাদের কাছে গাড়ি নিয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন ফাইম, আসসালামু আলাইকুম।